নিয়তি রাধা আমাকে বলে, কৃষ্ণ যদি তুমি জানো যে নিয়তিতে কি আছে তাহলে তাকে বদলে দাও না কেন। মহাদেব আমাকে বলেন যে শ্রীকৃষ্ণ যদি আপনি এটা জানেন যে শাম্বের নিয়তি এটাই তাহলে আপনি তাকে বদলানোর চেষ্টা কেন করেন। কেন? কারণ আমি একজন পিতা, আর পিতার কর্তব্য এটাই তিনি যেন সম্ভাব্য সব চেষ্টা করেন নিজের সন্তানের মঙ্গলের জন্য। নিয়তি আমি জানি, কিন্তু এটাও আমি জানি যে কর্মের থেকে বড় আর কোনো নিয়তি হতে পারে না। অভিজ্ঞতাও রয়েছে যে কর্মের হাতে নিয়তির এই চক্র বদলে যেতে পারে। তাই জীবনে যদি আপনার কখনো এমন মনে হয় যে এটা তো অসম্ভব, তখনও চেষ্টা করা কখনোই ছাড়বেন না। কে বলতে পারে, আপনারই কর্মের কোনো এক বীজ হয়তো নিয়তির চাকায় আটকে গেল আর নিয়তিকে নিজের পথ পাল্টাতে হলো, ঠিক কি না? সেই জন্য নিয়তিকে ভাগ্য মেনে নিয়ে চুপ করে বসে থাকবেন না। নিজের নিয়তি স্বয়ং নিজের কর্মের দ্বারা নির্ধারিত করুন, কারণ আপনার এই কর্মের ওপরেই আপনার অধিকার রয়েছে। আর এই অধিকারকে নিয়তি অনেক সময় সম্মান করে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি এক অত্যন্ত বিচিত্র বস্তু, বা বলতে পারেন অনুভূতি। পিতা সবসময় চান যেন তিনি তার শক্তি পুত্রকে সঁপে দিতে পারেন, যাতে সে শক্তিশালী হয়, যাতে তার মঙ্গল হয়। তার পুত্র সবসময় চায় যাতে সে পিতার সেই শক্তি লাভ করে। কিন্তু সেই শক্তি লাভ করার জন্য পুত্র হওয়া যথেষ্ট নয়, যোগ্য পাত্র হতে হয়। আসুন আপনাকে সহজে বোঝাই। যদি আপনি সুপাত্র হন আর আপনাকে শক্তি দেওয়া হয়, তাহলে আপনি সেই শক্তির গুরুত্ব বুঝবেন, কোথায় সেই শক্তি প্রয়োগ করা উচিত সেটা বুঝবেন। আর এটা যেহেতু অর্জন করা শক্তি হবে, সেই শক্তির অপব্যবহার হবে না। কিন্তু যদি এই আপনি কুপাত্র হন আর যদি আপনাকে এই শক্তি দেওয়া হয়, তাহলে কি হবে? দেখতে গেলে এই শক্তি আপনি দান হিসেবে পেয়েছেন, তাই না? আপনি এই শক্তির গুরুত্ব বুঝবেন আর না এর প্রয়োগ আপনি জানবেন, তার অপব্যবহার হওয়া সুনিশ্চিত। তাই যদি আপনি কোনো শক্তি অর্জন করতে চান, তাহলে আগে তার যোগ্য হয়ে উঠুন, পুত্র নয় পাত্র হয়ে উঠুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে, প্রত্যেক পুত্র তার পিতার প্রতিচ্ছবি হয়, আর সমস্ত প্রতিচ্ছবি চায় যেন সে তার অস্তিত্ব প্রাপ্ত করতে পারে। পুত্র চায় সে যেন তার পিতার মতো হয়, বা কখনো কখনো তার থেকেও শ্রেষ্ঠ হয়। সেটা কোনো অনুচিত ব্যাপার নয়। অনুচিত তখন হয় যখন পুত্র নিজের পিতার মতো হবার স্বপ্ন পূরণ করতে গিয়ে, বা তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার স্বপ্ন পূরণে অনুচিত পথের আশ্রয় নেয়। কারণ তারপরে সে তার পিতার গুণগুলি আত্মসাৎ করতে চায় না। সে শুধুই এটা চায় যে সংসারের চোখে যেন আমি শ্রেষ্ঠ প্রমাণিত হই। এটা অনুচিত। সংসারে এমন অনেক মানুষ আছেন যারা এই কারণে শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা করেন যাতে তার পরিবারের, তার পিতার সম্মান বৃদ্ধি পায়। এমনও মানুষ থাকেন, আর এটাই হলো পার্থক্য উদ্দেশ্যের। মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয় তাহলে পথও শুভ হবে, যদি আপনার উদ্দেশ্য অশুভ হয় তাহলে পথও অশুভ হবে। তাহলে নিজের পিতার মতো হবার চেষ্টা অবশ্যই করুন, তার থেকেও শ্রেষ্ঠ হওয়ার চেষ্টা অবশ্যই করুন। কিন্তু মনে রাখবেন, আপনার সংকল্প আর আপনার উদ্দেশ্য এই দুই শুভ হওয়া উচিত। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। শক্তি শক্তি অর্জন করা এতটা কঠিন নয় যতটা শক্তি লাভ করার পরে সেই শক্তি সামলানো কঠিন হয়। কারণ যেই মানুষ শক্তি লাভ করে তার মনে গর্ববোধ জন্মায়, জন্মায় অহংকার, জন্মায় জেদ। তাই শক্তি প্রাপ্ত করার সাথে বিনম্র থাকাও অত্যন্ত আবশ্যক। আর এটা আমাদের শেখা উচিত বৃক্ষের থেকে, বৃক্ষ যা আমাদের ফল দেয়, বৃক্ষ যা যত ফল দেয় ততটাই ঝুঁকে যায়।
আমরা পাথর মারি ওই বৃক্ষের থেকে ফল প্রাপ্ত করার জন্য। সেই পাথরের মার সহ্য করেও বৃক্ষ আমাদের ফল দেয়। কোনো গর্ববোধ নেই, কোনো অহংকার বোধ নেই, আর সেই জন্য এই বৃক্ষের পূজো করা হয়। এটাই হলো মাহাত্ম শক্তির সাথে বিনম্রতার। যদি এই শক্তি সৃজন করে থাকে, সাহায্য করে থাকে, সম্বল হয়ে থাকে, তবেই সেই শক্তি উপযুক্ত। আর নয়তো সেই শক্তি একদিন আপনাকে আসক্ত অবশ্যই করবে। তাহলে শক্তি অবশ্যই অর্জন করুন, কিন্তু তার সাথে সেই শক্তি সামলানোর মতো বিবেকও আপনাকে অবশ্যই জাগ্রত করতে হবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। অহংকার অত্যন্ত বলশালী হয়। এই অহংকার মানুষকে কখনো নত হতে দেয় না। অদ্ভুত ব্যাপার, এই অহংকার যা মানুষকে কখনো নত হতে দেয় না, সেটাই তার পতনের কারণও হয়ে দাঁড়ায়। যেখানে মানুষ এটা ভাবতে শুরু করে যে শুধুমাত্র সেই যোগ্য, সেখান থেকেই তার পতনের আরম্ভ, ঠিক কিনা? দেখুন, যদি কোনো মানুষ এটা ভাবে যে আমি সব কিছু করতে পারি, তাহলে তা হলো বিশ্বাস। কিন্তু যদি সে এটা ভাবতে থাকে যে শুধুমাত্র আমি এই কাজ করতে পারি, তাহলে তা হলো সেই ব্যক্তির অহংকার। আর এটা আপনাকে বিনাশের দিকে অবশ্যই নিয়ে যাবে। মনে রাখবেন, যখন আমি আর শুধুমাত্র এই দুই এক হয়ে যায়, সেখান থেকে আপনার পতনের সূত্রপাত হবেই। তাই আপনি কখনোই এই অহংকারের চক্রবুহে ফেঁসে যাবেন না। বিশ্বাস রাখুন নিজের ওপর এবং অন্যের ওপরও। আর মনে রাখবেন, বিশ্বাসের মধ্যে বিশ্বের প্রত্যেকটা বস্তু বসবাস করে। তাই এই অহংকারকে ত্যাগ করে ফেলুন, আর আত্মবিশ্বাসের ওপর মনোসংযোগ করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ নিজের জীবনে ঈশ্বরকে খুব মান্য করে, ওনার জন্য কি না করে। ভিন্ন ভিন্ন নামে তাকে স্মরণ করে, তাকে পূজো করে, তার আরাধনা করে। সে জানে যে ঈশ্বর তাকে শক্তি অবশ্যই দেবেন, তাকে সাহায্য অবশ্যই করবেন। কিন্তু যখন প্রশ্ন আসে গুরু এবং ঈশ্বরের, তখন গুরুর মান কখনো কম হওয়া উচিত নয়। কারণ সত্যি বলতে কি, গুরুই হলেন সেই সিঁড়ি যা বেয়ে আপনি ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ খুঁজে পাবেন। সেই পথ আপনি গুরুর থেকেই পাবেন। গুরু না থাকলে আপনি কখনো ঈশ্বর লাভ করতেই পারবেন না। আর জীবনে অনেক সময় লক্ষ্যের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো পথ। তাই এই পথের সম্মান করতে শিখুন, অর্থাৎ গুরুকে সম্মান করতে শিখুন। কারণ গুরুই হলেন পরমেশ্বর। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনার জীবনে আপনার প্রকৃত বন্ধু আসলে কে? আপনার সব থেকে শ্রেষ্ঠ মিত্র আসলে কে? তিনি যিনি সময় এলে পরে আপনাকে সাহায্য করেন, নাকি তিনি যিনি সময় এলে পরে আপনাকে অর্থ দেন? দেখুন, আমরা হলাম মানুষ, আমাদের জীবনে লেনদেন চলতেই থাকে, এটা আমাদের জীবনের অভিন্ন অংশ। কিন্তু অনেক সময় এমন হয় যে আমরা তাকেই নিজের প্রকৃত বন্ধু বলে মনে করি যিনি আমাদের একটা বহুমূল্য উপহার দেন, ঠিক কিনা? এবার আপনার জীবনে সেই বহুমূল্য উপহার কোনটা, ওই অমূল্য মিত্র আসলে কে, সেই সিদ্ধান্ত হলো আপনার। কিন্তু যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আমার মতে স্বর্ণ, হীরে, মুক্ত, ধন, এগুলো বহুমূল্য নয়। বহুমূল্য হলো সঙ্গ, যখন আপনি একা হয়ে যাবেন, সময়, যখন আপনার তাকে প্রয়োজন হবে, সমর্পণ, যখন আপনার বিশ্বাসের প্রয়োজন পড়বে। যে মানুষ আপনার প্রতি এই তিন গুণ প্রদর্শন করেন, যিনি আপনার কঠিন সময়ে আপনাকে অবশ্যই সঙ্গ দেবেন, যখন আপনার প্রয়োজন পড়বে আপনাকে অবশ্যই সময় দেবেন, আপনার প্রতি সম্পূর্ণ সমর্পিত থাকবেন, সেই হলো আপনার আসল মিত্র, সেই হলো আপনার প্রকৃত বন্ধু। কারণ সত্যি বললে, বন্ধুত্বের অর্থই হলো নিজেকে সম্পূর্ণরূপে কারোর কাছে সমর্পণ করে দেওয়া।
তাই আপনার সেই বন্ধুর জন্য নিজের প্রাণ উজাড় করে দিন আর ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ জীবনে তিনটে কাজ অবশ্যই করে থাকে, কিছু দান করে, কিছু গ্রহণ করে আর কিছু ত্যাগ করে দেয়। এটাও ভাবতে থাকে যে এটা করলে কিভাবে করবে, দেবার জন্য পর্যাপ্ত ধন নেই, নেবার জন্য সংসারে অত স্নেহ নেই আর ত্যাগ করার জন্য জীবনে এত সুখী নেই, তাহলে কিভাবে করবে। আসলে আমরা বস্তুগত চাহিদা অর্জনে এত ব্যস্ত হয়ে পড়ি যে আমরা বুঝতেই পারি না যে কি নেবার আছে, কি দেবার আছে আর কি ত্যাগ করার আছে। তাহলে আজ আমি আপনাকে বলেই দিই, মনে রাখবেন এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ, তিনটে গুরুত্বপূর্ণ কথা। দেবার জন্য আছে দান, নেবার মতো আছে জ্ঞান আর ত্যাগ করার মতো আছে অহংকার। যখন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান অর্জন করার শক্তি আপনা থেকেই আপনার মধ্যে চলে আসবে আর যখন এই জ্ঞান আপনার মধ্যে প্রবেশ করবে, অহংকার আপনা থেকেই আপনার থেকে দূরে চলে যাবে। যে ব্যক্তি এই তিনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে, তার বর্তমান, ভূত, ভবিষ্যৎ, লোক, পরলোক সব কিছু শুধরে যায়। যেই দিন আপনি দান করতে শিখে যাবেন, জ্ঞান আহরণ করতে শিখে যাবেন, অভিমান ত্যাগ করতে শিখে যাবেন, আপনার সর্বশক্তিশালী, সর্বশক্তিমান পরমেশ্বরেরও প্রয়োজন পড়বে না, কারণ তখন ঈশ্বর আপনার মধ্যেই বাস করবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবনে অনেক সময় সমস্যা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলে। এই সমস্যা নানান ধরনের হতে পারে, আর্থিক সমস্যা হতে পারে, পারিবারিক সমস্যা হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে সমস্যা হতে পারে, কখনো কোনো দৈনিক সমস্যা হতে পারে, কখনো কোনো দ্বন্দ্ব হতে পারে, অনেক সমস্যা হতে পারে। কিন্তু যখনই কোনো সমস্যা আসে, আমাদের মনে তার জন্য একটা উত্তর অবশ্যই থেকে থাকে যা আমাদের অন্তরে রয়েছে। একে আমরা বলি আত্মা। আত্মা হলো পরমাত্মারই রূপ আর পরমাত্মা তা কখনোই কিছু অনুচিত চাইবে না, তাই তো? এই আত্মা খুব ভালো করে জানে যে কোনটা উচিত আর কোনটা অনুচিত। যদি আসল বিষয়ের কথা বলি, তাহলে আপনাকে নিজের মনকে বুঝতে হবে, কারণ আত্মা তো পরমাত্মা থেকেই আসে। কিন্তু এই মন মানুষ জন্ম থেকেই প্রাপ্ত করে, যার বিকাশ হয় এই সংসারকে দেখে। যেদিন আপনার এই মন আর আপনার এই আত্মা এই দুই এক হয়ে যাবে, আত্মসাৎ হয়ে যাবে, সেদিন আপনার জীবনে না কোনো সমস্যা থাকবে, না কোনো ঝঞ্ঝাট থাকবে, না কোনো সংকট থাকবে, কারণ আপনার কাছে সেই সমস্ত সমস্যার, সমস্ত বিপদের সমাধান থাকবে, আর তাও আপনারই অন্তরে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ভক্তি আর শক্তি, এই দুইয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত সরল। মানুষ ভক্তি করেন যাতে তিনি শক্তি লাভ করতে পারেন, আর শক্তি লাভ করার পরে ভক্তিভাব ভুলে যান আর শক্তির প্রতি আসক্তিতে মত্ত হয়ে যান, আর সেখান থেকেই তার বিনাশ শুরু হয়। কেন? কারণ ভক্তির দ্বারা প্রাপ্ত শক্তি অন্য কারোর হিতের জন্য ব্যবহার করতে হয়, অন্য কারোর মঙ্গল করার জন্য ব্যবহার করতে হয়, কারোর বিনাশের জন্য নয়। এবার যদি আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে কোদাল, কোদাল দিয়ে আমরা মাটি কোপাতে পারি, একটা গর্ত খুঁড়তে পারি যাতে একটা নতুন বৃক্ষ জন্ম নিতে পারে, একটা বৃক্ষ যা অন্য জীবকে ফল প্রদান করবে, যাত্রীদের ছায়া প্রদান করবে। কিন্তু এই কোদালের ব্যবহার যদি আমরা অন্য কারোর ক্ষতি করার জন্য করি, তাহলে ক্ষতি শুধুমাত্র আমাদেরই হবে। তাই জীবনে যদি আপনি কোনো শক্তি লাভ করেন, হয়তো ভক্তির দ্বারা বা অন্য যেখান থেকেই হোক, তার সদ্ব্যবহার করতে শিখুন, নয়তো এই প্রাপ্ত শক্তি আপনার পতনের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন
রাধা রাধা বরদান। অত্যন্ত বিচিত্র এক বিষয়, কিন্তু দেখতে গেলে এই বরদান কি না করতে পারে। এক দরিদ্রকে রাজা বানিয়ে দিতে পারে, একজন দুর্বলকে এই সংসারের সব থেকে শক্তিশালী ব্যক্তি বানিয়ে দিতে পারে। কিন্তু আমরা ভুলে যাই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, বরদান এই শব্দের শেষে দান লুকিয়ে রয়েছে। এই দান কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের মনে রাখা উচিত এই বরদান আমরা দানে পেয়েছি, আর তাই তার সম্মান করা উচিত, কখনোই অহংকার করা নয়। আর যে ব্যক্তি বরদান পেয়ে অহংকার করেন, তার যা ক্ষতি হয় তা হলো এই বরদান তার থেকে কেড়ে নেওয়া হয়। বর অর্থাৎ শ্রেষ্ঠ, অর্থাৎ বরদানের অর্থ হলো একটা শ্রেষ্ঠ দান, এবং তার ব্যবহার যদি আপনি কারোর ক্ষতি করার জন্য করেন তাহলে ক্ষতি শুধুই আপনার হবে। তাহলে এই বরদানের সম্মান করুন, উচিত পথে চলুন, আর উচিত উদ্দেশ্য নিয়ে এর ব্যবহার করুন, সব কিছু ভালোই হবে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। পিতা আর পুত্রের সম্পর্ক অত্যন্ত মধুর হয়ে থাকে। পিতা স্বপ্ন দেখেন, তাকে পূর্ণ করার সকল সম্ভাব্য চেষ্টা করেন, কিন্তু তাও অনেক সময় ওনার স্বপ্ন অপূর্ণ থেকে যায়। তখন পিতা ভাবেন যে স্বপ্ন উনি পূর্ণ করতে পারেননি, ওনার সন্তান তা অবশ্যই পূরণ করবে। যে স্থানে উনি কখনো পৌঁছতে পারেননি, সেই স্থানে ওনার পুত্র অবশ্যই পৌঁছবে। পিতা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে সেই স্বপ্ন দেখেন, আর যখন সেই সন্তান সামনে এগোতে থাকে তখন তার দুঃখ হয় না, বরং গর্ব হয়। ওনার ভালো লাগে এটা দেখে যে ওনার সন্তান অনেক উন্নতি করছে। কিন্তু যখন সন্তান নিজের অভিভাবকের শক্তি দেখে, তার যশ দেখে হিংসা করতে থাকে, সমস্যা সেইখানেই শুরু হয়। সেই জন্য সকল সন্তানকে এটা মনে রাখতে হবে, দেখুন পুত্র হবার সুবাদে, এক সন্তান হবার সুবাদে, এটা হলো আপনার অধিকার যে আপনি আপনার পিতার থেকে বেশি উন্নতি করবেন। আপনার পিতাও এটাই চান, কিন্তু সুস্থভাবে এটা করুন। একটা রেখা টেনে নিন যাতে আপনি তাতে এগোতে পারেন, আর আপনার পিতার তাতে গর্ববোধ হয়, আর সেই বিষয়ে দুঃখ না হয় যে আমার সন্তান আমাকেই ছোট করার চেষ্টা করছে। ইতিহাস সাক্ষী রয়েছে, যে মানুষ অন্য কাউকে ছোট করার চেষ্টা করেছেন সেই মানুষই ছোট হয়ে গেছেন। আর আমার মনে হয় না আপনি এটা চান, কারণ কোনো একদিন আপনিও কারোর পিতা হবেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সাথী, সাথী এই শব্দটির ব্যাখ্যা কে কিভাবে করে? মিত্র, সখা, বন্ধু, কিন্তু অর্থ একটাই, তিনি যিনি আপনার সঙ্গী হন আর তিনি যার সাথী আপনি হন। এবার সব থেকে বড় প্রশ্ন হলো এটাই যে তিনি কে হতে পারেন যাকে আপনি আপনার সাথী বলে মেনে নিতে পারেন, নিজের সখা, নিজের মিত্র, নিজের বন্ধু মেনে নিতে পারেন। আপনার সাথী হলেন তিনি যিনি দুঃখের সময় আপনার পাশে থাকবেন, আপনার হাত ধরে থাকবেন। আপনার সাথী হলেন তিনি যার হাত আপনি নিজের সুখের দিনে ধরে থাকবেন। সেই সাথীরই হাত ধরুন যিনি দুঃখে সবসময় আপনাকে সাহায্য করার জন্য তৎপর হয়ে থাকেন, আপনার পাশে থাকেন, আর যাকে সুখের দিনে আপনি আপনার সাথে রাখতে পারেন। আর যখন আপনার সাথে আপনার এই সাথী থাকবে তখন আপনি এটা বুঝবেন যে যখন জীবনে দুঃখ আসে তখন এই দুঃখ কমে যায়, সবার মধ্যে ভাগ হয়ে যায়, আর যদি তখন সুখ আসে তাহলে সেটা সবার উপস্থিতিতে আরো বেড়ে যায়। এটাই হলো প্রেম, এটাই হলো ভালোবাসা, এটাই হলো সঙ্গ। যেমন সম্পর্ক আমার আর রাধার মাঝে, তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের মনে যখন কোনো প্রশ্ন ওঠে, কোনো দ্বন্দ্ব জাগে, তখন আমরা যাই আমাদের গুরুর কাছে, আমাদের আরাধ্যের কাছে গিয়ে জিজ্ঞেস করি। এইভাবেই একদিন আমি পৌঁছলাম আমার আরাধ্যের কাছে, আমার মহাদেবের কাছে, আর ওনাকে প্রশ্ন করলাম যে মহাদেব, জীবনে
আনন্দ পাওয়ার, উৎসব পালনের, প্রেম ভাগ করে নেবার, জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ সময় কোনটা? মহাদেব হাসলেন আর উনি বললেন, জীবনে উৎসব পালনের সব থেকে শ্রেষ্ঠ দিন হল মৃত্যুর ঠিক আগের দিনটা। প্রেম ভাগ করে নেওয়ার সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হল মৃত্যুর ঠিক আগের মুহূর্ত। জীবনকে উপভোগ করে নেওয়ার সর্বশ্রেষ্ঠ প্রহর হল মৃত্যুর এক প্রহর পূর্বে। তখন আমি চমকে গেলাম। আমি বললাম, কিন্তু মহাদেব, মৃত্যু তো অনিশ্চিত, আমরা জানিও না কবে আমাদের মৃত্যু হবে। মহাদেব আবার হাসলেন। উনি বললেন যে, যদি আমরা এভাবে জীবন কাটাই যে আমরা জীবনের প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক প্রহর শেষ বলে মনে করি, তাহলে আমাদের সমস্ত জীবন আনন্দের সাথেই অতিবাহিত হবে। কি বলেন? তাহলে আপনিও এই কথা মনে রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন, তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন, তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে, যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। সময়, জীবন, কাল, দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে। এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন একে যাপন করতে হয়। কি বলেন? এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে, একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়, ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে,
সেইভাবে আপনিও কখনোই থামবেন না, সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে, প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই। একজন ধনী ব্যক্তি, এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়, আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কি না? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? খুব সরল, সব এটার ওপর নির্ভর করে, মনের ওপর। এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে। এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য, সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন, ওই অর্থকে একত্রিত করে না রাখেন, তাহলে চুরির সমস্যা, এই সংকট সেখানেই কেটে যাবে। এবার যদি কথা বলি সেই চোরের, তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয়, যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এমন কোনো স্বর নেই, এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে। সেই জন্য জীবনে সংকট যতই আসুক, যত বড়ই সংকট আসুক না কেন, কবচ হলো একটাই, আর এই কবচের নাম হলো আত্মনিয়ন্ত্রণ। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন। যদি আপনি করতে পারেন, তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে, কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন। তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই দড়িটা দেখুন, ছোট ছোট রেশম দ্বারা তৈরি, এটা সরু সুতো দ্বারা তৈরি হয়েছে, এটা আর এ অত্যন্ত কোমলও বটে। আর আপনি চাইলে এটা সোজাও করে দিতে পারেন, আর চাইলে এটা বেঁকিয়েও দিতে পারেন, আর যদি চান তাহলে এটা গোল গোল করে বেঁধে কোথাও রেখেও দিতে পারেন। এবার এই কোমল দড়ি যদি কোনো নিষ্ঠুর কঠিন পাথরে বারংবার জড়িয়ে দেওয়া হয়, তাহলেও তাকেও কাটতে পারে, নিজের ছাপ ছেড়ে যেতে পারে, সেটার আকারও বদলে ফেলতে পারে। এবার এর কারণ কি? এর কারণ হলো অভ্যাস আর নিরন্তর প্রচেষ্টা। যদি আপনিও চেষ্টা করেন আর নিরন্তর কর্ম করে যান, তাহলে আপনার প্রারব্ধ পাথরের মতো কঠিনই হোক না কেন, তাতে ভাঙন ধরিয়েও আপনি নিজের লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, সুকর্মের অভ্যাস আর নিরন্তর প্রয়াস, এই হলো সাফল্যের মন্ত্র।
তাহলে জীবনে এই মন্ত্র আনুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বসন্ত ঋতু, এই সময় মন আনন্দে ভরে থাকে, এমন মনে হয় যেন আমরা আকাশে বিচরণ করতে চলে যাই, কিন্তু সেটা তো সম্ভব নয়, সেই জন্য হয়তো আমরা ঘুড়ি ওড়াই, এই ঘুড়িকে নিজেদের প্রতিরূপ মনে করে। এবার অনেক মানুষ আছেন যারা ঘুড়ি ওড়ান, কিন্তু এই কর্মের সারমর্ম কি সেটা কজন বুঝতে পারেন? আপনি এটা মনে করুন যে আপনি হলেন সেই ঘুড়ি, আর এই সুতো যিনি ধরে রয়েছেন তিনি হলেন পরমাত্মা, আর এই সুতো যেখান থেকে শুরু হয় সেই লাটাই হল আমাদের কর্মচক্র। এবার আপনি নিজেই অনুমান করুন যে এই উড়ান কার ওপর নির্ভরশীল, পরমাত্মার ওপর আর আপনার কর্মের ওপর। যদি পরমাত্মা আপনার হাত ধরে থাকেন, আপনার সাথে থাকেন, যদি আপনি শুভ কর্ম করতে থাকেন, আপনি এই আকাশে উড়তে থাকবেন। কিন্তু কোথাও কোথাও যদি পরমাত্মার সাথে এই বন্ধন ছিন্ন হয়, আপনার কর্মচক্র খারাপ হয়ে যায় বা থেমে যায়, তাহলে আপনার এই ঘুড়ি কেটে যাবে আর দূরে কোনো গাছের ডালে গিয়ে আটকে যাবে। তাই শুধুমাত্র ঘুড়ি ওড়াবেন না, তার থেকে শিখুন, পরমাত্মার সাহচর্যে থাকুন, সবসময় শুভকর্ম করতে থাকুন আর সবসময় এই আকাশে উড়তে থাকুন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।